নমস্কার বন্ধুরা, আমি রামপ্রসাদ, রাম সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমরা জানবো বাড়িতে বসে মোবাইল ফোন থেকে কীভাবে 2017 টেটের যে রেজাল্ট বেরিয়েছে, নাম্বার মার্কস, সেটা আমরা দেখে নেব এবং তার সাথে দেখে নেব সেটাকে খুব সহজে নিজের নামটা সেখানে সার্চ করে কীভাবে খুঁজে পাবো। কেমন? তো চলুন দেখে নিই। তার জন্য আমাদেরকে ফার্স্ট গুগল সার্চ বারে টাইপ করতে হবে WBBP। কেমন? তো এটাকে সার্চ করে দেওয়ার পরে দেখুন ফার্স্ট লিঙ্ক শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আপনাকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ফোনটাকে একটু স্ক্রল করলে দেখুন ওয়েবসাইটে শো হচ্ছে পাবলিকেশন অফ মার্কস ফর টেট 2017 কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো আপনাকে ফার্স্ট লিঙ্কে পিডিএফটি ডাউনলোড করার জন্য ক্লিক করে দিতে হবে। কেমন? দেন পিডিএফটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে পিডিএফ ভিউয়ার দিয়ে আপনাকে এটাকে শো করিয়ে নিতে হবে। হয়ে গেল। এবার দেখুন ফার্স্ট শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশ। বাদিকে নোটিশ নাম্বার মেমো নং দেওয়া আছে। দেন ডান সাইডে ডেট, কবে পাবলিশ করা হচ্ছে সেই ডেটটা দেওয়া আছে। পাবলিকেশন অফ মার্কস ফর টেট 2017 কোয়ালিফাইড ক্যান্ডিডেট, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ হেয়ার বাই পাবলিশড মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইন টেট 2017। প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট। তো দেখুন দেখে নিই অ্যাটাচমেন্টটি কী আছে। দেখুন WB টেট 2017, টেট ডেটাবেস অফ টেট 2017 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এখানে টোটাল 128 পেজের পিডিএফ। ফার্স্ট শো হচ্ছে দেখুন রোল নাম্বার, আপনাদের 17 যা যা রোল নাম্বার ছিল সেটা এখানে শো হচ্ছে। দেন তারপরে ক্যান্ডিডেটস নেম শো হচ্ছে। দেন তারপরে ক্যাটাগরি ওয়ান, এখানে আপনার ক্যাটাগরি অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি বা জেনারেল থেকে বিলং করছেন কিনা সেটা দেওয়া আছে, যেটা থেকে বিলং করছেন সেটা দেওয়া আছে। দেন তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, এবং ক্যাটাগরি টুতে আপনাদের প্যারা টিচার যাদের ক্ষেত্রে আছে তাদের সে বিষয়টা দেওয়া আছে। এবং তারপরে আছে আপনাদের টোটাল মার্কস অর্থাৎ আপনি দেশের মধ্যে কত পেয়েছেন, মার্ক টপ টেনটা দেওয়া আছে। কেমন? তো অনেকটা 188 পেজের পিডিএফ। তো এখানে খুব সহজে আপনি যেভাবে আপনার নামটা খুঁজে পাবেন সেটা হচ্ছে এটাকে ওপর দিকে টানুন। দেখেন ফার্স্ট ওপরের দিকে চলে আসুন, দেখবেন শো হচ্ছে সার্চ বার। এইখানে সার্চে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি আপনার নামটা টাইপ করবেন তখন দেখবেন খুব সহজে সামনে আপনার নামটা চলে আসবে। কেমন? যখন সার্চ করার পরে আপনার নামটা চলে আসবে, এবার আপনার নামটা কনফার্ম হওয়ার জন্য বাঁদিকে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারের সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে এবং ডান সাইডে আপনার ক্যাটাগরির সাথে মেলাতে হবে। ব্যাস, তাহলে আপনার অথেন্টিকভাবে শুধু পার্টিকুলার আপনার মার্কটি আপনি খুঁজে পাবেন। কেমন? এবং ডান সাইডে তার সাথে একই সেম রতেই ডান সাইডে আপনার অপটেন মার্কটা পেয়ে যাবেন। এবার বলে রেখে সার্চের রেজাল্টে যদি তিনটে বা চারটে একই সেম নাম আসে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টি করতে হবে, আর যদি একটা আসে তাহলে তো পেয়ে গেলেন খুব সহজে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল মেন প্রসেস খুঁজে পাওয়ার। এইভাবে খুব সহজে আপনারা বাড়তি বসে মোবাইল ফোন থেকে আপনাদের অপটেন মার্কটা 2017 অপটেন মার্কটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে শুভকামনা করি। এইরকম ভিডিও পেতে আমাদের রাম সাইবার ক্যাফে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো। কেমন? আশা করি খুব তাড়াতাড়ি 2014 টেট কোয়ালিফাইড লিস্টটাও চলে আসবে। কেমন? ধন্যবাদ।